নাম্বার 2 রবিউল শেখ, পিতা জামিলুল শেখ, নতুন গ্রাম, পূর্ব বর্ধমান। নাম্বার 3 ইমরান, এর পিতার নাম জানা যায়নি, মিরাটের বাসিন্দা, উত্তরপ্রদেশ মিরাট। আব্দুল আজিজ, পিতার নাম জানা যায়নি, মুর্শিদাবাদ। দাউদ ইব্রাহিম, পিতা ফরোজ আলী, গ্রাম গাছা, পূর্ব বর্ধমান। গোলাম রব্বানী, পিতার নাম জানা যায়নি, কুচবিহার। ইউসুফ মণ্ডল, গত কয়েকদিন পূর্বে এ এক জায়গায় বসে গোটা কোরআন শরীফটা শোনালো ইউসুফ মণ্ডল, পিতা হাফিজ নাসিরুদ্দিন মণ্ডল, গ্রাম তাজপুর, পূর্ব বর্ধমান, অত্র মাদ্রাসা শিক্ষকের পুত্র। নাম্বার 8 ওসিউল্লাহ, পিতা মরহুম আবুল কালাম, গ্রাম তালিবপুর, মুর্শিদাবাদ। মাজিদুল হক ওসিউল্লাহ, এও বৈঠক শোনালো, বেচারের আব্বা নেই, আব্বা মারা গেছেন, দোয়া করবেন আল্লাহ তাআলা বড় আলেম হওয়ার তৌফিক দান করুন। মাজিদুল হক, পিতা রফিকুল হক, কুচবিহার। মফিজুল মণ্ডল, পিতা হাফিজুল মণ্ডল, তাজপুর, পূর্ব বর্ধমান। আলী আহমদ, পিতা মনি আলম, শিরোরাই, পূর্ব বর্ধমান। ইয়াসিন মল্লিক, পিতা মনিরুল মল্লিক, গ্রাম হরিপুর, পূর্ব বর্ধমান। ইয়াসিন মল্লিক মাত্র 13 বছরে হাফিজ হলো অত্র মাদ্রাসা আশরাফুল উলুম কৈথুনে, মাত্র 13 বছরে হিফজ কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। আরিফ শেখ, পিতা টগর শেখ, কৈথুন, পূর্ব বর্ধমান। শামিমুল আনসারি, পিতা শামসের আনসারি, জেলা মুর্শিদাবাদ। জমিরুদ্দিন, পিতার নাম জানা যায়নি, জেলা হুগলি। আব্দুস সামাদ, পিতার নাম জানা যায়নি, জেলা নদিয়া। হুসাইন, পিতার নাম জানা যায়নি, ঝাড়খণ্ড, আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা। খাইরুল ইসলাম, পিতার নাম জানা যায়নি, কারুলিয়া, পূর্ব বর্ধমান। রহমতুল্লাহ, পিতা আলী হোসেন, পূর্ব বর্ধমান। মোহাম্মদ সেলিম, পিতার নাম জানা যায়নি, জেলা জলপাইগুড়ি। মুবাশির, পিতা আজিজুল হক, জেলা মুর্শিদাবাদ। ফাহিম শেখ, পিতা ইরশাদুল হক, জেলা নদিয়া। আলতামাস, পিতার নাম জানা যায়নি, বিহার, বিহারের বাসিন্দা। ইনসারুল হক, পিতার নাম জানা যায়নি, জেলা মুর্শিদাবাদ। আশরাফুল ইসলাম, পিতার নাম জানা যায়নি, গ্রাম মাজিদা, থানা পূর্বস্থলী, জেলা বর্ধমান। শাহমিন, গ্রাম ইসনা, পূর্ব বর্ধমান। আপনাদের হয়তো মনে মনে হবে পিতার নামগুলো জানা যায়নি কেন, কারণ গত বছর যারা ফারেক হয়েছে তাদের পিতার নামগুলো ঠিকমতো উদ্ধার করা যায়নি। মাদ্রাসা আশরাফুল উলুম থেকে এই বছরে মোট 18 জন আলিম, তারা মৌলানা ফারিক হলেন, তাদের নাম ঘোষণা করা হচ্ছে জামাতে দাওরায়ে হাদিসের পাগড়ি প্রাপ্য ছাত্রদের নাম। আওলাদ হোসেন, শেখ আহান নবী, গ্রাম মির্জাপুর, জেলা মুর্শিদাবাদ। সাবির শেখ, পিতা আব্দুল হাকিম শেখ, ফকিরডাঙ্গা, পূর্ব বর্ধমান। আব্দুল আজিজ মিয়া, পিতা ফয়েজউদ্দিন মিয়া, বিরানি, দক্ষিণ দিনাজপুর। শেখ মুনাজির, পিতা শেখ মনজুর আলী, চৌমণ্ডলপুর, বীরভূম। সামিরুল ইসলাম, পিতা হুমায়ুন খান, মানুষমারি, জেলা বাঁকুড়া। জিয়ারুল ইসলাম, পিতা জমিরুদ্দিন শেখ, রামপাড়া, মুর্শিদাবাদ। সেলিম মণ্ডল,
পিতা তুজির মণ্ডল বসরখোলা জেলা নদিয়া আহসানুল্লাহ পিতা ইমদাদুল্লাহ শেখ গ্রাম বাঁধমুড়া পূর্ব বর্ধমান আলফে সানি পিতা দিদার মোল্লা নওদাপাড়া জেলা মুর্শিদাবাদ রিজওয়ান বিশ্বাস পিতা রিজাবুল বিশ্বাস সাহেব রামপুর জেলা মুর্শিদাবাদ হাবিবুল্লাহ পিতা আকসাদ শেখ নওদাপাড়া জেলা মুর্শিদাবাদ আবুল খলিল পিতা লস্কর আলী গ্রাম পেকুয়া জেলা পূর্ব বর্ধমান বরকত আলী পিতা গিয়াসউদ্দিন মিয়া ভাদ্রা জেলা দক্ষিণ দিনাজপুর রহমাতুল্লাহ পিতা আমিনুল ইসলাম চরল বনগোলা জেলা মুর্শিদাবাদ ফজলুর রহমান পিতা আব্দুল জব্বার আলী মুড়ির মারাই আসাম রাজ্য থেকে নূর জামাল নাইয়া পিতা মরহুম ইসরাফিল উত্তর পাদুয়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা তাজিম সরকার পিতা হাতেম আলী সরঞ্জাবাড়ী জেলা দক্ষিণ দিনাজপুর জহুরুল ইসলাম পিতা আব্দুল মালিক চণ্ডীপুর জেলা মালদা মোট ১৮ জন ছাত্র এই বছর উত্তীর্ণ হয়েছে তাদেরকে পাগড়ি প্রদান করা হচ্ছে আপনারা সকলে জানেন যে আমাদের প্রতীক্ষিত বক্তা তিনি আসন সংগ্রহ করেছেন ইনশাআল্লাহ অনতি বিলম্বে তিনি বক্তব্য আরম্ভ করবেন তার পূর্বে দুটো ছোট্ট কথা বলি এক ভাইয়ের একটা মোবাইল হারিয়ে গেছে উজু করতে গিয়েছিলেন কোথায় পড়ে গেছে তিনি বুঝতে পারছেন না যদি কোনো ভাই পেয়ে থাকেন অবশ্যই স্টেজে দিয়ে দেবেন চারুল গ্রামের একটা ছোট্ট বাচ্চা রাজা শেখ বলে নাম তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যদি কোনো ভাই দেখেন কালো প্যান্ট পরে আছে আমার মতো জ্যাকেট পরে আছে যদি পেয়ে থাকেন আর হাতে টানতে দেখেন তাহলে স্টেজে দিয়ে যাবেন মহিলাদের আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে মহিলা এসেছেন পুরুষদের থেকে মহিলার সংখ্যা বেশি তো সেখানে একটা চাবি পাওয়া গেছে দুটো চাবি আছে চাবি রিঙে লেগে আছে যদি কোনো মা বোনের হয় তাহলে একটা ছোট বাচ্চা পাঠিয়ে দেবেন স্টেজে আমাদের কাছে জমা আছে দিয়ে দেওয়া হবে ভাই আমরা সকলে জানি যে আমাদের বক্তা মজলিসের প্রধান বক্তা মুফাসসিরে কুরআন খ্যাতনামা হৃদয়গ্রাহী সমুদূর কণ্ঠের অধিকারী আন্তর্জাতিক বাগ্মী বক্তা জনাব হযরত মুফতি মুফিদুর রহমান আসাদী সাহেব দামাত বারাকাতুহু বাংলাদেশ থেকে আগমন করেছেন তিনি আপনাদের সম্মুখে খুবই সুন্দর বয়ান রাখবেন আপনারা সকলে ধৈর্য ধরে বসে যান এবং খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন ইনশাআল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে কিন্তু আপনাদের কাছে একটু আবেদন করব আপনারা একটু মিলে মিলে বসুন একটু সামনে এগিয়ে এগিয়ে বসুন অনেক জায়গা খালি হয়ে গেছে দেখতে পাচ্ছি আপনারা একটু এগিয়ে এগিয়ে আসুন ভাই এখনই শুরু হবে ইনশাআল্লাহ যে সমস্ত ভাইরা আশেপাশে দাঁড়িয়ে আছেন তাদেরকে আবেদন করব আপনারা স্টেজে বসে যান আপনারা প্যান্ডেলে বসে যান স্টেজের কাছাকাছি হয়ে যান আমাদের সম্মুখে এসে গেছেন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি মুফিদ